স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, আপনাকে নিয়ে নানা রকম বিতর্ক, সাধু হয়ে প্রেম বিষয়ে প্রশ্নের উত্তর দেন, রাজনীতি নিয়ে মন্তব্য করেন, নিজের সাধন অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে লেখেন বইয়ে, অনেকে আপনার সমালোচনা করেন, এজন্য এতে খারাপ লাগে না? উত্তর, যে স্বাধীনভাবে বাঁচতে চায় তাকে নিয়ে বিতর্ক উঠবেই, সে তো সমাজের সাথে খাপ খাইয়ে চলে না, নিজের ভাবমূর্তি নিয়ে ব্যস্ত নয়, ভিড়ের সাথে না গিয়ে সে একা চলতে চায়, জনতার সার্টিফিকেটের চেয়ে নিজস্ব আলোকে দীপ্তিমান হওয়া পছন্দ করে। প্রশ্ন হল, আমার কাজে কি কারোর ক্ষতি করছি আমি? না, তবে আমার স্বাধীনতা থাকবে না কেন? আমি কিভাবে বাঁচব সেটা অন্যরা বলে দেবে? সমাজের তালে তাল না মেলালে বিতর্ক উঠবেই, সমালোচনা হবেই, কিন্তু এটাই তো জীবনের লক্ষণ, আর এটাই তো মানুষকে ও ছাত্রছাত্রীদের শেখাচ্ছি দীর্ঘকাল ধরে। মৌলিক হয়ে ওঠো, বাঁচো নিজের স্বার্থে, এজন্য দাম দিতে তৈরি থাকো। জীবন হলো একাকী মানুষের পথ চলা, জীবনকে ভালোবেসে ভিড়ের মিছিলে হাঁটা নয়। প্রশ্ন, আপনি বলেছেন নিজের জীবনকে ভালোবাসতে, সবাই তো সেটাই করে, তবুও জীবনে দুঃখ কেন? উত্তর, আমরা তো নিজেকে ভালোবাসি না, ভালোবাসি সম্পদ ক্ষমতা গ্ল্যামার, ওইগুলি থাকলেই আমি মূল্যবান, না থাকলে আমি মূল্যহীন, তাই তো? জীবনকে ভালোবাসা মানে তার সৌন্দর্যকে দেখা, তার সম্ভাবনাকে আবিষ্কার করা, মন্দিরে মন্দিরে যান, কিন্তু নিজের মধ্যে জীবন দেবতাকে ভুলে যান, মহাকাশের রহস্যকে বেশি গুরুত্ব দিই নিজের জীবন রহস্যের চেয়ে। এই জীবন যে মহাজীবন হয়ে উঠতে পারে সে কথা নিয়ে আমরা সচেতন? নিজের জীবনের সম্পদকে দেখুন, সম্ভাবনাকে আবিষ্কার করুন, রহস্যকে অনুভব করুন, এটাই জীবনকে ভালোবাসা।